দেখি র্যাম হিনের সামনে আসে আর ওইখানে এসে গুশিসির ব্যাপারে অনেক খারাপ কথা বলতে থাকে আর হিনকে বলে আমি তোমাকে লাভ করি ও তোমাকে করে না আর ও আরও বলে যে আমার পুরো লাইফ ও নষ্ট করে ফেলেছে এসব কিছু গুশিশির জন্যই হয়েছে এখন হিন বলে আমি তোমাকে লাস্ট নাইট পার্টিতেই বলতে চেয়েছিলাম যে তুমি শুধু আমার ফ্রেন্ড আর কিছু না আর ঘুষি আমার লাভ আর তুমি যতই চেষ্টা করো তুমি আমার মনের ভিতর আসতে পারবে না আমার মনের ভিতর শুধু ঘুষিসই থাকে তখন র্যাম বলে তুমি ওর জন্য কিভাবে এসব ভাবতে পারো ও তো কিছুই না তখন হিন বলে আমি তোমাকে বলতে চাই না যে ও কি আর অন্যদিকে আমরা দেখি ঘুষিসি ময়ের কাছে এসেছে আর ওইখানে ও দেখে অনেকগুলো গিফট নিয়ে এসেছে মো ওর বার্থডের জন্য আর এসব দেখে ঘুষিসি ময়ের জন্য অনেক ব্যাড ফিল করে আর এখানে মো আবার একবার গুশিসিকে ওর লাভ কনফেন্স করে গুশিসি এখানে বলে আপনি আমার চোখে শুধু ফ্রেন্ডের মতো আর আমি শুধু আপনাকে ফ্রেন্ডই ভাবি আর আমি শুধু হিনকেই লাভ করি আর এটা শুনে মোয়ের মন ভেঙে যায় আর ও স্যাড হয়ে যায় আর গুশিসিকে জিজ্ঞেস করে আমরা আগে যেমন ফ্রেন্ড ছিলাম এখনও তেমন হয়ে থাকতে পারবো আর তখন গুশিসি হ্যাঁ বলে দেয় এরপর গুশিশি ওইখান থেকে চলে যায় আর অন্যদিকে হিনো র্যামকে ওইখান থেকে যেতে বলে আর র্যামও ইমোশনাল হয়ে ওইখান থেকে চলে যায় আর ওইদিকে গুশিশি ট্রাফিক জ্যামের জন্য আটকে পড়ে যায় তাই ও গাড়ি থেকে নেমে দৌড়িয়ে দৌড়িয়ে যেতে থাকে ও যতক্ষণে ও ওইখানে পৌঁছায় ততক্ষণে ওই জায়গা বন্ধ হয়ে যায় আর তখন এক লেডি ওইখানে ঘুসিসিকে বলে মিস্টার হিন তো অনেকক্ষণ ওয়েট করতে করতে এরপর ওইখান থেকে চলে গেছে এইটা শুনে ও অনেক স্যাড হয়ে যায় তখনই এক লাইটের আলো গুশিশির ওপরে পড়ে এটা আর কেউ করেছিল না হিনে ছিল আর তখন ঘুশিসি তো হিনকে দেখে ও দৌড়িয়ে ওর কাছে গিয়ে কিস করে দেয় আর হিনও ওকে কিস করে দেয় এরপর হিন গুশিশিকে কেকের সামনে নিয়ে যায় আর হিন গুশিশিকে বলে আমি খাবার তো বাঁচাতে পারিনি বাট তোমার জন্য এই কেক বাঁচিয়ে রেখেছি কারণ অনেক লেট হওয়ার জন্য অথরিটি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছিল এরপর হিন গুশিশিকে উইশ চাইতে বলে তখন গুশিসি হিনকে বার্থডে সিং করতে বলে আর হিন গুসিসির জন্য বার্থডে সং গায় এরপর হিন গুশিশিকে বলে তোমার জন্য এক সারপ্রাইজ আছে আর তখন হিন গুশিসির জন্য ফায়ার ক্রেকারস দেখায় আর হিন নিজেও ফায়ার ক্রেকারস চালায় আর তখন ওর লাভ কনফেন্স করে দেয় হিনকে আর তখন হিন বলে আমি তো এটা আগের থেকেই জানি তুমি আমাকে লাভ করো এরপর ওরা ওইখানে একসাথে অনেক এনজয় করে অনেক টাইম স্পেন্ডও করে অন্যদিকে মো ওর অ্যাসিস্ট্যান্টকে বলে এখন কি আমরা গুশিসির থেকে শেয়ার হোল্ডারের কন্ট্রাক্ট পোস্ট করে দেব তখন মো এসব না করতে বলে কারণ গুশিসি ওর প্রোপোজ রিজেক্ট করেছে তো কি হয়েছে গুশিসি তো এখনও ফ্রেন্ডই আছে ওর নেক্সট আমরা সাং মাকে দেখতে পাই যে রুনা আর সাংকে একসাথে দেখে নেয় এরপর সাংয়ের মা সাংকে ডাকে আর সাংয়ের মা এসবের জন্য কোনো রাগ হয় না কারণ উনি ওদের রিলেশনশিপে স্যাটিসফাইড থাকে আর অন্যদিকে র্যাম গুশিসির স্টোরে আসে আর তখন ও দেখে হিন আর গুশিসিকে একসাথে আর এসব দেখে তখন র্যাম অনেক জ্যালেস ফিল হতে থাকে আর র্যাম এসেছিল গুশিশির কাছে ক্ষমা চাওয়ার জন্য কারণ গুশিসির সাথে ও অনেক খারাপ ব্যবহার করেছে তখন গুসি ওকে ক্ষমা করে দেয় আর বলে তুমি আগে এইসব ভুল আর করবে না কখনোই তখন র্যাম শিওর দেয় যে আমি নেক্সট টাইম এইসব ভুল আর কখনোই করব না এরপর ও এখান থেকে চলে যায় এরপর যাওয়ার পর হিনের কাছে ফ্যার কল আসে যে ওর সাথে মিটিংয়ে অ্যাটেন্ড করতে বলে আর হিন তখন ফ্যাকে বলে সব মিটিং ক্যান্সেল করে দেওয়ার জন্য আর তখন ঘুষি হিনের হাতের থেকে ফোন নিয়ে নেয় আর গুশিশি ফ্যাকে বলে মিটিং ক্যান্সেল না করার জন্য এরপর গুশিশি হিনকে অফিসে যাওয়ার জন্য বলে আর বারবার রিকোয়েস্ট করার পর হিন মেনে যায় অফিসে যাওয়ার জন্য এরপর হিন গুশিশিকে মাথায় কিস করে বাই বলে ওইখান থেকে চলে যায় এরপর আমরা দেখি হিন সাংয়ের কাছে আসে আর ডেটের ব্যাপারে টিপস জিজ্ঞেস করে কারণ ও এখন গুশিশিকে অনেক লাভ করে ও গুশিশির জন্য কিছু করতে চাচ্ছিলো আর সাং উল্টাপাল্টা আইডিয়া দিতে থাকে এরপর ওর ডেটিংয়ের টিপসের বুকসও দিয়ে দেয় আর ওই বুকস দেখে হিন অনেক খুশি হয়ে যায় এরপর আমরা দেখি হিন রেস্টুরেন্টে বসে আছে আর গুশিশির জন্য অপেক্ষা করছে আর ও অনেক নার্ভাস ফিলও করছে আর তখনই গুশিশি ওইখানে আসে আর হিন ওকে বুকে দেয় ওকে আর উল্টাপাল্টা বিহেভ করে আর তখনই গুশিশি বলে আমি জানি তোমাকে এইসব সাঙ্গে করতে বলেছে তাই না এরপর হিন এক কাপেলকে দেখে যারা একে অপরকে খাওয়াচ্ছে আর এসব দেখে ও স্বপ্নেতেই চলে যায় যে গুশিশি ওকে এভাবে রোমান্টিকভাবে ওকে খাওয়াচ্ছে আর তখন গুশিশি ওই কাপেলদেরকে দেখে নেয় আর তখন হিনকে ওর ক্লোজটে নিয়ে আসে আর বলে আমি জানি তুমি কী ভাবছো বাট আমি এসব কিছুই করব না এরপর নেক্সট আমরা দেখি হিন গুশিশিকে হরর মুভি দেখাতে নিয়ে আসে কারণ ওকে বলেছিল যে হরর মুভি দেখালে তোমার কাছে ও এসে পড়বে ও যখন মুভি শুরু করে তখন ও একটু ভয় পায় বাট মুভি শুরু হওয়ার পর গুশিসি তো ভয় চলে যায় বাট হিনের তো অনেক খারাপই অবস্থা হয়ে যায় ও এতটাই ভয় পেতে থাকে যে ও বাচ্চাদের মতো লাফাতে থাকে আর এসব থেকে গুশিশি অনেকটাই হাসতে থাকে আর হিন অনেকটাই ভয় পেয়ে যায় ও এতটা ভয় পায় যে গুশিশিকে ধরে নেয় আর ওকে ছাড়তেই চায় না আর রুমেও গুশিসিকে ধরে নিয়ে যায় এরপর গুশিশি রুমে হিনের ভয় দূর করার জন্য ওকে কিস করে আর বলে তোমার ভয় দূর হয়েছে হিন বলে না আর হিন গুশিশিকে কিস করে দেয় আর ওরা একে অপরের ভালোবাসাতে হারিয়ে যায় এরপর নেক্সট মর্নিং গুশিসির যেমন ওর এক্স বয়ফ্রেন্ডকে বলেছিল যে হিন কিভাবে ওকে ঘুম থেকে উঠায় সেভাবে হিন ওকে কিস করে উঠায় ওদের ভিতর সব কিছু এখন ঠিক হয়ে গেছে আর এই জন্য ওরা আউটিংয়ে যায় আর ওইখানে ওরা ভালো টাইম স্পেন্ড করে আর অনেক এনজয়ও করে এরপর নেক্সট আমরা দেখি ঘুশিসি বেশি মজা করার জন্য ওর কোল্ড হয়েছে আর গ্র্যান্ডমা ঘুসিসির জন্য অনেক টেনশন করে আর হিন তো বলে ডাক্তার ডাকার জন্য আর ও হিন চেক করতে থাকে আর যে ফিভার আছে কিনা আর ও অনেক টেনশনেও এসে পড়ে আর ও ওকে উঠিয়ে রুমে নিয়ে যায় আর সাথে ওকে বলে তুমি আর কোনো কাজ করবে না আর স্টোরেও যাবে না আর এসব শুনে ঘুশিসির ফেস রিয়াকশান দেখার মতো ছিল এরপর মু ঘুশিসিকে কল দেয় আর যখন মো জানতে পারে যে ঘুসিসির ফিভার হয়েছে তখন ও অনেক চিন্তিত হয়ে পড়ে আর ওরা কথাই বলছিল আর তখনই হিন এসব শুনে নেয় আর তখন হিন গুশিসির থেকে ফোন নিয়ে নেয় আর মোকে বলে তুমি এখন ঘুসিসিকে ডিস্টার্ব করো না আর ফোন কেটে দেয় গুশিশি ফোন ওর কাছে রেখে দেয় এরপর আমরা দেখি হিন গুশিশিকে মেডিসিন নিতে বলে আর গুশিশি বাচ্চাদের মতো করতে থাকে আর বলে এটা অনেক আমি এটা খাব না আর এরপর হিন ও রোমান্টিকভাবে ও মেডিসিন নিজের মুখে নিয়ে ওর মুখে দিয়ে দেয় এরপর গুশিশি জলদি করে ওই মেডিসিন খেয়ে নেয় এরপর হিন গুশিশিকে অনেক করে আর যখন হিন ঘুমাতে থাকে তখন গুশিশি ওকে লুকিয়ে লুকিয়ে ওর ড্রয়িং করতে থাকে এরপর যখন হিন ঘুম থেকে ওঠে পড়ে তখন ও গুশিশিকে চেক করতে থাকে যে ওর ফিভার কমেছে কি না আর ওর ফিভার কমে যায় এরপর হিন গুশিশির ফেভারেট বাবেলটি তৈরি করতে থাকে এরপর যখন হিন গুশিশিকে ওর বাবেলটি দেখা আর গুশিশির দেখে ওর ফেস রিয়াকশান দেখার মতো ছিল আর তখনই হিনকে ওকে খেতে বলতোই তখনই মেড ঘুসিসিকে ডাকে যে কেউ এসেছে আর জলদি করে ঘুসিসি তো ওইখান থেকে ভেঙে যায় আর ঘুসিসি বাইরে এসে দেখে ওইখানে মো এসেছে আর মো ঘুষিসিকে জিজ্ঞেস করে ও এখন কেমন আছে আর গুশিশি বলে আমি এখন ভালো আছি আর তখনই ওইখানে হিন এসে পড়ে এরপর ওরা একসাথে বসে অনেক কথা বলতে থাকে আর মো এখানে গুশিসির জন্য বাবলটি নিয়ে এসেছিল। আর হিন তো জ্যালেসের জন্য মো আনার গরম গরম বাবলটি ও নিয়ে খেয়ে ফেলে আর এসব দেখে গুশিসি তো শখ খেয়ে যায় আর মো হিনের বানানো বাবলটি খেয়ে ফেলে এরপর মো ওইখান থেকে চলে যায় আর হিনের তো গরম গরম টি খেয়ে ফেলার জন্য ওর বারোটাই বেজে যায় এরপর দেখি গুশিসি স্টোরে যায় আর তখন সি আও গুশিসিকে দেখতে থাকে কারণ আজকে গুশিসি অনেক খুশি ছিল আর এসব দেখে সিআও অনেক খুশি থাকে যে এখন ওর লাইফে অনেক খুশি আর তখনই ওরা ওদের ব্র্যান্ডের ব্যাপারে কথা বলতে থাকে যে এক প্রবলেম সলভ করার জন্য ওদের শেয়ার হোল্ডার সাথে দেখা করতে চায় এইটার সলিউশন বের করার জন্য এরপর আমরা দেখি তখনই মো স্টোরে এসে পড়ে আর মু এই প্রবলেম সলিউশন বলতোই তখনই লাইট চলে যায় আর তখনই হিনও ওইখানে এসে পড়ে আর হিন দেখে মো লাইট ঠিক করছে আর হিন জ্যালাসের জন্য ও লাইট ঠিক করতে যায় আর মো ওকে মানা করে দেয় এরপর মো লাইট ঠিক করে নেয় আর হিন মোয়ের হাত ধরে ওকে নিচে নামানোর জন্য হেল্প করতে থাকে আর তখনই ওইখানে শিয়াও আর গুশিসি ওদের হাত তারা দেখে নেয় আর ওরা জলদি করে ওদের হাত সরিয়ে নেয় আর এখানে এপিসোড শেষ হয়ে যায়